Hey guys, it's me Sharan Siap. Welcome to Kulia Kali. ওই ক্যামেরা কাছে লোক বান্দি রাখছে এই ঢুলনিতে আমরা ইয়া নাই আস্তে করি এই কারণ লাগে ওনার লাগাবেন এরপর আস্তে করে বইবেন বইলে হিসমে যাবেন হিসমেটা রাখা দিবেন টাস করে দিবেন আস্তে 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 গাইস ভিডিও স্টার্টিং এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ গাইস আমি কুলিয়াখালি সিবি যাচ্ছি আসলে সেদিন আমি গেছিলাম জায়গাটা ঘুরতে পারি নাই জ্যামের কারণে ওখানে যেতে যেতে রাত 8টা বেজে গেছিল তো আজকে একটু আগে বেরোইছি আমি কুলিয়াখালি সিবি যাচ্ছি আর বাকি কথা গাড়িতেই হবে তো আর কথা না বাড়িয়ে এখন ব্লগটি শুরু করা যাক হে গাইস আপনারা যদি কেউ কুলিয়াখালি সিবি যেতে চান তো তাহলে আপনারা ফার্স্ট অফ অল আপনাদেরকে সীতাকুণ্ড যেতে হবে আমার বাসা যেহেতু চিটাগং কাস্টমারে তো এখন আমি যাচ্ছি টোল প্লাজা দিয়ে বাইপাস রোড দিয়ে ডাইরেক্ট আমি সীতাকুণ্ড যাব দেন সীতাকুণ্ড বাজার থেকে বড় গাড়ি ওখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট তাও আমি চেষ্টা করব গাড়ি নিয়ে যাওয়ার তো না হলে আমরা একটা সিএনজি নিয়ে যাব তো আপনাদেরকে আমার সাজেশন থাকলো আপনারা ওখানে যাবেন সীতাকুণ্ড বাজার আপনারা গাড়ি নিয়ে গেলে গাড়িটা রেখে ওখান থেকে সিএনজি চড়ে যাবেন কারণ এর আগের বার আমি ওখানে গেছিলাম আমার শিক্ষা হয়ে গেছে আমার ওখানে যে হাঁটতে হয়েছিল গাড়ি ঠেলতে হয়েছিল অনেক কিছু করতেছে তো আজকের প্ল্যান আছে ওখানে যেয়ে যদি রাস্তা ফাঁকা থাকে তো গাড়ি নিয়ে যাবো নাহলে গাড়িটা রেখে ওখান থেকে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি চলে যাবো তো এইটাই গাইস আমরা সীতাকুণ্ড বাজার থেকে রিক্স নিয়ে গাড়ি নিয়ে ঢুকলাম কারণ সিএনজি তে চেঞ্জ করাবার করোনার মধ্যে সিএনজি তে ওঠা নামা তো চিন্তা করলাম একটু রিক্স নিয়ে আবার যাচ্ছি গাই না কারণ আমি সেদিন গেছিলাম শুক্রবার ছিল আবার ছিল বিকালবেলা তো ওই টাইমে রাশটা বেশি ছিল তো ঢাকা থেকে অনেক গাড়িরা আসছিল ওরা ওই টাইমে ব্যাক করতেছিল যেহেতু বিকাল হয়ে গেছে ব্যাক করতেছিল তো আমি আজকে যেহেতু আমরা দুপুরে আসছি 12টা বাজে তো ভাবলাম যে দুপুরবেলা জায়গাটাতে রাশ কম থাকবে তো গাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো সিএনজিতে তো আপনাদেরকে সাজেশন থাকলো আপনারা সিএনজিতে আসবেন এটা আপনাদের জন্য বেস্ট হবে আর সিএনজি আপনাদের জন্য শর্টকাট হবে তো গাড়িতে যে মোটর টোচর ব্রেক সিএনজি তো সাই সাই করে যাবে আর গাইস এখানকার সিএনজি আলার একটা বিশেষত্ব হচ্ছে আর কাউকে পরোয়া করে না আপনার গাড়ি আর যায় একটা মুড়ে দিবে এক কথায় তো এখন আমরা কুলিয়াখালি দিকে যাচ্ছি দেখা যাক হ্যাঁ গাইস এখন আমার যা গিয়ার্স আছে ওগুলো নিব নিয়ে তারপর আমরা বিচে যাব তো এখানকার সিস্টেম আছে হয় আপনাকে হেঁটে যেতে হবে না হয় নৌকাতে যেতে হবে তো চেষ্টা করবো নৌকাতে যাওয়ার কারণে হাঁটলে আপনার কাদার ভিতর হাঁটতে হবে তো ইয়া আমি জিনিসগুলো নামাই নেমে তারপর ক্যামেরা অন করতেছি গাইস আপনারা যারা ঘুরিয়াখালি আসবেন এখানে গাড়ি পার্কিং আছে আবার এখানে সিএনজি স্ট্যান্ড আর এখানে আছে হোটেল তো আপনারা এখানে আসবেন আপনাদের যা খাবার লাগবে এখানে অর্ডার দিয়ে যাবেন ঘুরে আসে সেটা পেয়ে যাবেন তো জায়গাটার গ্রামের ভিতরে তো পরিবেশটা অনেক জোশ সামনে আগাচ্ছি গাইস এখানকার আরেকটা সুন্দর একটা দৃশ্য দেখেন ওই দেখেন পাহাড় ওই যে দেখা যাচ্ছে তো আমি যদি ড্রোনটা পাঠাইতাম তাহলে পাহাড়টা দেখা যাচ্ছে তো এখন আমি যদি এখানে ড্রোন ফ্লাই করে আমি গুলিয়াখালি শর্টগুলো মিস করবো তো গুলিয়াখালি যাচ্ছি হ্যাঁ গাইস আমরা চলে আসলাম গুলিয়াখালি নৌকা থেকে নামা শেষ আপনারা নৌকা থেকে নামার পর আপনাদেরকে এই জায়গাটায় নামাই দিবে আর যদি হেঁটে আসেন তাহলে ওই দিক দিয়ে আসতে হবে গাইস কাদা দরকার নেই আপনারা নৌকা দিয়ে আসবেন গুলিয়াখালিতে আসলাম আসলে জায়গাটা একটা মনোমুগ্ধকর জায়গা আমি বলবো যে এখানে আসলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ঘাস সমুদ্রের পানিটা আসছে তো ফিলটাই একদম অন্যরকম ফিল তো গাইস আপনারা গুলিয়াখালি সি বিচের একটা ড্রোন শটটা দেখে আসেন 1 2 3 আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান
আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন Hey guys, Guliakhali CB Tesla mar gaser upor. Oh my god. Guliakhali bhai. Guys, apnara Guliakhali te ashben. Ektu sabdhan ashben karon gorto eta joar de bhore geche. Ekhon ami gaser upor gase ute ektu feel nibo. Feel ni ektu chill korbo. Apni ekhane uthchen ki apne? Amake ektu chore nan. Guys, Shabib Shiab uncle kibhabe dekhen gase uttechen. Ottonto koshto kore. কষ্ট সাধ্য করে কিন্তু গাছে উঠে যাচ্ছে ক্যামেরা গাছ যাকে বলা হয় ওয়াও উঠে গেছে ইয়াও আরেকটু আরেকটু ওয়াও 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 গাইস খালি ফিল হবে আর ফিল হবে শুধু মজাই মজা গাইস দুঃখের বিষয় এখানে একটা ডাল আমার ইয়ার ভিতর ঢুকে যেতে ধরছিল কিন্তু সেটা ব্যাপার না কিন্তু এখানকার যে ফিল সেটা অন্যরকম দেখেন সবাই আসে এখানে ঘুরতেছে ছবি তুলছে কিন্তু এই ফিলটা কিন্তু কেউ নিচ্ছে না অস্থির মজা কারে বলে আপনারা এখানে আসবেন অবশ্যই ক্যামেরার কাছে উঠবেন ক্যামেরা নিয়ে যাবেন সেখানে যারা যারা আসবেন বাসায় অন্তত কয়েকটা ক্যামেরা নিয়ে যাবেন আমি ক্যামেরাগুলো আপনাকে দেখাই গাইস একটু হোয়াইট ক্যামেরাগুলো দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর ক্যামেরা এই যে গাইস দেখেন আমি ক্যামেরাগুলো ফাটছি এগুলো কিন্তু বাসায় নিয়ে যাবো বাসার জন্য আমি যে আসছি বা এখানে বাসায় সবাই নিয়ে গেলে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে খেতে পারবে গাইস গাইস সবাইকে ধন্যবাদ গাইস আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যারা গুলিয়াখালীতে আসবেন প্লিজ গাইস গাছে উঠবেন যখন জোয়ারটা আসবে আপনার ঘাসের নিচে পানি দিয়ে ভরে যাবে আপনার যে মানে এটা মেইন মজাটা আমি বলবো আসলে ঘাসের মধ্যে খোপ 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 ওটাও মজা কিন্তু এইটার আলাদা একটা মজা ঠিক আছে এটা আমাদের গোবর ঢালাচ্ছে গাইস এই দেখেন এই দেখেন এই দেখেন আমি এখন আঙ্কেল এটা উনাক মারছেন উনার গায়ে ভরে দিতে হবে ঠিক আছে না 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 আঙ্কেল আপনার জন্যই মারছে এটা এটা আপনার জন্যই মারছে হে গাইস জীবন আসলে অনেক সুন্দর যদি আপনারা কাছে উঠেন বসে থাকতে পারেন এখন আমি ডিরেক্ট সাগরে নামছি আঙ্কেল আমি আসবো যারা আপনারা সাতার জানেন মানে নামবেন মজাটা আলাদা একদম ঢেউ আসে নিয়ে যাবে ইয়া করবে সেই সেই সেই
এখানকার পানিটা অতটা লবণাক্ত না, আমার কাছে মিঠা পানির মতো লাগছে, এক কথা অসাধারণ। সাগর পারে অতুল মাঝি রে মাঝি ভাইয়া, এখন জোয়ার চলতেছে, সাগরের ভিতর তলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তো এখন শুধু আমাদের একটা পাড়ের দিকে ঢাকেছে, শুধু এদিকে ঢাকেছে, তো অনেক এক কথা অসাধারণ অসাধারণ যাই। আসলে আজকে শিয়াবাজার অনেক সুন্দর একটা জায়গা নিয়ে আসছে, আমরা শিয়াবাজার গেলে বুঝলে ক্লান্ত হয়ে গেছে, যে দেখেন শরীরে একটা দুর্বলতা ভাব চলে আসছে, কতটুকু কনফিডেন্স নিয়ে এসে ইউটিউবে ভিডিও করার জন্য দেখছেন, ঝাপের উপরে ঝাপ মারতেছে, কাতল মাছের মতো শুধু ঝাপ মারতেছে, কি বলবো, এখন দেখেন তিন মাসের মতো পড়ে আছে, দেখেন তার পেট সব তিন মাসের মতো সমান, যারা সাগর থেকে এখন তিন মাস বেশি উঠছে। গাইস আমরা আসছিলাম দুপুর বেলা 12টার দিকে, তো আমরা এখানে থাকতে থাকতে গোসল করতে করতে, তারপর ওখানে দোকান আছে, একটু খাওয়া দাওয়া করলাম, ছোট মানে মানে হালকা পাতলা দোকান, মানে চিপস চিপস পাওয়া যায়, তো এখন বিকাল হয়ে গেছে, এখন ভাড়া চলতেছে, দেখেন পানিগুলো নেমে গেছে, এবং এই যে এটাকে ম্যানগ্রোভের মতো শ্বাসমূল মেবি এগুলি বেরোচ্ছে, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে মেইন গুলিয়াখালীর যে সৌন্দর্যটা এখন দেখা যাচ্ছে বিকালবেলা, তো আবার একটু পর জ্বর আসবে, আপনারা আসলে সময় মতোই চলে আসবেন, হয় বিকালে না হয় দুপুর, নাহলে আপনারা জিনিসের সৌন্দর্যটা দেখতে পারবেন না, আসে দেখবেন পুকুর হয়ে গেছে, ইয়েও দেখতে পারবেন না, বিচও দেখতে পারবেন না, মানে এগুলি কিছু দেখতে পারবেন, তো এটা আসার একটা টাইম আছে, হয় দুপুরে আসবেন না হয় বিকালে আসবেন, এই দুটো টাইমে মানে জোয়ার চলে তো তখন পানিগুলো নেমে চলে, তো একটু আসলে আপনারা যখন এই বিচে খালি পায়ে আসবেন তখন এইগুলি দেখবেন, সাবধানে আসবেন, শ্বাস গাইস আমার এই ব্লগেও নোয়াখাইলা মনু ছিল, তার খুব মানে পিছিয়ে পিছিয়ে ঘুরছে, একটু ক্যামেরার সামনে কি জানি বলবো, আচ্ছা বলেন নেন, আমরা যারা নোয়াখালীর লোক বিভিন্ন অঞ্চলে থাকেন, যদি চট্টগ্রাম থেকে থাকেন কেউ অবশ্যই এখানে আসবেন, অনেক সুন্দর একটি জায়গা, এটি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় গুলিয়াখালী এলাকায়, এখানে অনেকগুলো ক্যাবরা গাছ আছে, জোয়ার আইয়ে জোয়ার যায়, অনেক অনেক জোয়ার উপরের দিকে ওঠে, আমরা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই সবাই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, আশা করি এখানে কিন্তু অনেক লোড আছে, আমরা কিন্তু অনেক সতর্কভাবে আসবেন, এখানে কিন্তু হুচ্ছা 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 কিছু বান্ধি রেখেছে, এই ঢুলনিতে আমরা ইয়ে নাই, আস্তে করে এই কার্ডের লগে ওনার লাগাবেন, এরপর আস্তে করে বইবেন, বই আনলে হিসু যাবেন, গাইস আমাদের গোসল শেষ, সব কিছুই শেষ, আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে, আসলে এই জায়গাটাতে বিকালবেলাটাই আমি দেখলাম সব থেকে বেশি ভালো, তো আপনারা যখন দুপুরে আসবেন তখন দেখবেন যে জোয়ার আসবে বিচটা ভরে যাবে, তো আপনারা বিকাল পর্যন্ত থাকতে থাকতেই আস্তে আস্তে ভাটা হয়ে যাবে, পানিগুলো নামে যাবে, এবং গুলিয়াখালী বিচের আসল সৌন্দর্যটা আপনারা তখন দেখতে পারবেন বিকালবেলা, তো আপনারা ওই টাইমে আসতে হবে, জোয়ার ভাটা দুইটাই দেখতে পারবেন, যেটা আমরা আজকে দেখছি খুবই ভালো লাগছে, অনেক ছবি তুলছি, আসলে গাইস বিচের আলাদা মজা, এই জায়গাটার আলাদা মজা, বিচে আপনারা দেখবেন বালি এগুলি থাকে, বালির উপর দিয়ে ঢেউ আসে, তো এই জায়গাটার মজা হচ্ছে ঘাসটা হচ্ছে ওই যে খোপ খোপ করা থাকে, যেরকম এই যে সরি ওই দিক পার হয়ে আসছি, তো ঘাসটা খোপ খোপ করা থাকে, তো ওইটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে, পানিতে আসে যখন বাড়ি খায় জায়গাটা অনেক সুন্দর লাগে, মানে খুবই চমৎকার লাগে দেখতে, তো এইটাই আর কি, আসবেন গুলিয়াখালী খুব চমৎকার একটি জায়গা, তো আশা করি আমার ড্রোন শটে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা কত সুন্দর, গাইস আপনারা যারা গুলিয়াখালীতে আসবেন যাওয়ার পথে যদি হেঁটে যান তো আসলে একটু ভালো লাগতেছে, কারণ আমি একটু বেশি অ্যাডভেঞ্চার পিপাসু লোক, তো গাইস আমাকে একটু অ্যাডভেঞ্চার ভালো লাগে, তো আমি যাওয়ার পথে নৌকাতে না যায় হেঁটে যাচ্ছি, তো রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ব্যাপার না, কারণ আমাকে এগুলিই ভালো লাগে, তো আপনাদের যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে তাহলে আপনারা হেঁটে আসবেন, এই দেখেন কি অবস্থা, কেমন আছে
গাইস ফিলিংসটাই অন্যরকম মনে হচ্ছে আমি আমার শৈশবে ফিরে গেলাম এত মজা এত মজা নাইস জোস ব্যাপারটা জোস এ ফিউ মোমেন্টস লেটার গাইস হোয়াট দা গাইস এটা কি দেখতে পাচ্ছেন গাইস আমি এতক্ষণ খুব আরামে আসতেছিলাম তো আপনাদের রিকোয়েস্ট থাকলো আপনারা জীবনেও পায়ে হেঁটে আসবেন না কারণ প্রচুর পরিমাণে যোগ আল্লাহর রহমতে এখনও একটা পরিমাণও যোগ আমাদের গায়ে টাচ করতে পারে না গাইস কিন্তু দেখেন এগুলি কি ও মাই গড গাইস সরি আমি অনেক মজা করতেছিলাম তো এই জায়গায় গাইস ওই যে আপনারা যেটা কালো কালো দেখতে পাচ্ছেন এটা আসলে যোগ তো আমি এই দিক দিয়ে হেঁটে আসার ফলে যে মানে কি বলবো যে টেনশনে পড়ে গেছি কখন আমাদের কামড়াবে দেখেন গাইস কালো কালো দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে কখনো এরকম কাদার মধ্যে দিয়ে আসবেন না প্রচন্ড যোগ আসলে আমাদের এলাকাতে কাদার মধ্যে দিয়ে আসি তো এরকম যোগ থাকে না সাধারণত তো প্রচন্ড যোগ গাইস আসলে ভয় লাগতেছে তো আপনারা কখনো হাঁটে আসবেন না তো আমাদের কিছু কাজিন ওরা ভয়তে আসলোই না পরে আবার এখান থেকে নৌকাতে তুলেছি তো আপনারা হেঁটে আসবেন না এখানে কাদার মধ্যে খুবই খারাপ অবস্থা আস্তে 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 গাইস দেখেন অবস্থা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমি গাইস আমার ব্যাগ আছে পিছনে সব কিছু তো গাইস এই দিক দিয়ে যেন আসেন না তো আপনার বোটে আসবেন বোটেই যাবেন এটাই রিকোয়েস্ট থাকলো গাইস এটা আমার গোপ্রোর অবস্থাটা দেখেন ইমপ্রেসিভ অবস্থা ঘুম করে পড়ে যায় ক্যামেরাটা ফুল ইমপ্রেসিভ অবস্থা গাইস আমাদের অবস্থা একদম খারাপ অবস্থা একদম নাজেহাল বললেই চলে তো আমরা যদি আসস ফেরার কথা বোটে আসতাম তো এরকম কিছু হতো না তো দিনটা অনেক ভালো ছিল অনেক মজা করছিল প্লেসটা অনেক সুন্দর আপনারা আসবেন কিন্তু বোটে যাবেন বোটে আসবেন ওটা কোনো প্যারা না তো আমরা মাতব্বরি করে হেঁটে আসতে ধরাটা খাচ্ছি আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে তো গাইস আমার আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আমার নতুন কোনো ব্লগে নতুন কোনো সময় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ